নজরুল একটি গণতান্ত্রিক ও জাতীয় শক্তির নাম। তার অসাম্প্রদায়িক চেতনার শক্তিকে পুঁজি করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। জাতীয় কবির প্রয়াণ দিবসে তার সমাধিতে ফুল দিতে আসা বিশিষ্টজনেরা এসব মন্তব্য করেন। বলেন, নজরুলের লেখনীয় গান অধিকার আদায়ের আন্দোলনে বাঙালি জাতিকে শক্তি যোগায়। বিস্তারিত আহসান হাবিবের প্রতিবেদনে। বিদ্রোহের কবি না থাকলেও তার চেতনা রয়ে গেছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কাজী নজরুল ইসলামের সমাধিতে যেন এরই বহিঃপ্রকাশ ঘটে। প্রয়াণ দিবসে জাতীয় কবির প্রতি শ্রদ্ধা জানায় সংস্কৃতি মন্ত্রণালয়, নজরুল ইনস্টিটিউট, বাংলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়, কবির পরিবার এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। এ সময় বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, শুধু জাতিসত্তা নিয়ে একটি জাতি রাষ্ট্র হতে পারে তার স্বপ্নদ্রষ্টা নজরুল, আর সে স্বপ্ন বাস্তবায়ন করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিদ্রোহী হিসাবে এসে মানুষের ভিতর যে ব্যক্তির ভিতর যে বীর সত্তা, স্বাধীন সত্তা, তাকে তিনি জাগ্রত করেছিলেন। তাই পরাধীন উপমহাদেশে তিনি সর্বপ্রথম স্বাধীনতার কথা বলেছিলেন। শুধু জন্ম আর মৃত্যু দিনেই নয়, পুরো বছর জুড়ে নজরুল চর্চা প্রয়োজন বলে মনে করেন বিশিষ্টজনেরা। কবি নজরুলকে অধ্যয়ন, সেটির ক্ষেত্র কিন্তু দিন দিন সম্প্রসারিত হচ্ছে এবং সেটি হয়তোবা আমরা গুরুত্ব সহকারে আরও সেগুলোর বিকাশ ঘটানো, সেটি হয়তোবা যুগের দাবি। আমাদের চেতনায় তিনি রয়েছেন, আমাদের সারাটি বছরের প্রতিটি মুহূর্তেই কাজী নজরুল ইসলাম। এই যুগের তরুণ প্রজন্ম নিশ্চয়ই তাদের কাছে নজরুলের লেখা আরও বেশি করে পৌঁছাতে হবে, আরও বেশি করে পাঠ করতে হবে, আমাদের চারিদিকে নজরুল চর্চা আরও বাড়াতে হবে। সমাধিতে ফুল দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মানুষের অধিকার আদায়ের আন্দোলনে প্রেরণা যোগায় নজরুলের লেখা। এইরকম একটি পরিবেশে নজরুল খুবই প্রাসঙ্গিক। আমাদের এই ভীতির মধ্যে সাহসের যে প্রেরণা যোগায়, সাহসের যে সংবাদ দেয় আমাদের হৃদয়ের মধ্যে, সেটা আমাদের জাতীয় কবি। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যৌবন, প্রেম, দ্রোহের কবি মৃত্যুর এত বছর পরও প্রাসঙ্গিক। তিনি মৃত্যুর এত বছর পরেও প্রাসঙ্গিক, চিরদিন থাকবে তার এই প্রাসঙ্গিকতা। শুধু সমকালের নন, তিনি সর্বকালের। আমাদের আজকে তাকে বেশি করে আমরা মনে করব তার অসাম্প্রদায়িক মানবতাবাদী চেতনার জন্য। নজরুলের কবিতা গান শুধু পাঠ্য বই কেন্দ্রিক না হয়ে তার চেতনার চর্চা বাড়াতে সরকারের উদ্যোগ নেওয়ার প্রয়োজন বলে মনে করেন বিশিষ্টজনেরা। শুধু জন্ম আর মৃত্যু দিনেই নয়, নজরুল চর্চা হবে বছর জুড়ে আর অধিকার আদায়ে অনুপ্রেরণা যোগাবে বিভিন্ন সময়। আহসান হাবিব, দেশ টিভি, ঢাকা।